চলে এসেছি তৃতীয় শ্রেণীর বিজ্ঞান সোপান ক্লাস নিয়ে। এই বিজ্ঞান সোপান ক্লাসে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টা তোমাদের খুবই বড়, একটু বড় অধ্যায়, তার জন্য পুরো অধ্যায়টা আজকে আমরা ক্লাসে করব না। আজকে আমরা কিছুটা করব ক্লাস, আবার বাকিটা আমরা পরের ক্লাসে শেষ করব। সবাই বিজ্ঞান বইটি নিজের হাতের সামনে রাখো, তাহলে ক্লাসটি করতে তোমাদের খুব সুবিধা হবে। সবাই ভালো আছো নিশ্চয়ই? তো আমরা ক্লাসটা শুরু করছি। দেখো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে সূর্য পৃথিবী চাঁদ এই যে অধ্যায়টি আছে, অধ্যায়টি সম্পর্কে আজকে আমরা জানবো এবং ক্লাসটা আমরা করবো এই অধ্যায়টি সম্পর্কে নিয়ে। তো আজকে আমরা এই অধ্যায়ে কী কী পড়বো, পৃথিবীর আকৃতি কীরকম এবং কীভাবে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে এবং কখন ছায়া তৈরি হয়, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আমরা এই ক্লাসটি আলোচনা করবো। চলো শুরু করা যায়। প্রথমে জানবো পৃথিবীর আকৃতি। আমরা পৃথিবীতে বাস করি, কোথায় বাস করি? পৃথিবীতে। পৃথিবীতে আমরা পাহাড় পর্বত বন জঙ্গল চাষের জমি নদী নালা সমুদ্র এবং আরো অনেক কিছু দেখতে পাই। পৃথিবীর আকার বিরাট। সরি, পৃথিবীতে আমরা কি কি দেখতে পাই? পাহাড় পর্বত বন জঙ্গল চাষের জমি আরো নদ নদী নালা খাল বিল সমুদ্র পাহাড় পর্বত সব কিছুই। কিন্তু প্রাচীনকালে পৃথিবীর আকার নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন ছিল। কখন মানুষের মনে অনেক প্রশ্ন ছিল? প্রাচীনকালে। কাকে নিয়ে প্রশ্ন ছিল? পৃথিবীকে নিয়ে। যেসব মানুষ সমতল ভূমিতে বাস করতেন তারা ভাবতেন পৃথিবীটা সমতল। তাহলে কারা ভাবতেন যে পৃথিবীটা সমতল? যারা সমতল ভূমিতে বাস করতেন তারা ভাবতেন যে পৃথিবীটা হয়তো সমতল। আর যারা পাহাড়ি এলাকায় বাস করতেন তারা ভাবতেন পৃথিবীটা পাহাড়ের মতনই উঁচু নিচু জায়গা। তাহলে যারা পাহাড়ি এলাকায় বাস করত তারা ভাবত যে উঁচু নিচু জায়গা পৃথিবীটা। আর যারা পাহাড়ি এলাকায় বাস করেন তারা ভাবেন যে পৃথিবীটা পাহাড়ের মতনই উঁচু নিচু অংশ। যারা মরুভূমি অঞ্চলে বাস করতেন তারা ভাবতেন গোটা পৃথিবীটা এইরকম মরুভূমি। তাহলে যে যেখানে বসবাস করতেন তারা সেরকম ভাবনা চিন্তা নিজেদের মনের মধ্যে গড়ে নিয়েছিলেন। তাহলে যারা সমতল ভূমিতে বাস করতেন তারা ভাবতেন পৃথিবীটা সমতল ভূমি। যারা পাহাড়ের উপর বসবাস করতেন তারা ভাবতেন পৃথিবীটা উঁচু নিচু। আবার যারা মরুভূমি অঞ্চলে বসবাস করতেন তারা ভাবতেন গোটা পৃথিবীটা একটা মরুভূমি। কোনো বিশাল খোলা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে আমাদের মনে হয় যে আমরা একটা গোল থালার মতো জায়গায় দাঁড়িয়ে আছি। আকাশটা যেন উল্টানো কড়াইয়ের মতো ওই থালার উপর বসানো আছে। তাই প্রাচীনকালে অনেক মানুষ ভাবতেন পৃথিবীটা গোল থালার মতন চ্যাপ্টা, বুঝতে পেরেছো? ঠিক উল্টানো কড়াইয়ের মতো। পৃথিবীর আকার নিয়ে এই সংশয় দূর হয় আজ থেকে প্রায় 450 বছরেরও আগে। কত বছর আগে? 450 বছরেরও আগে পৃথিবীর এই যে গোল চ্যাপ্টা উল্টানো করার মতন দেখতে এরকম সব যে একটা মনোভাব তৈরি হয়েছিল সময়টা, এই মনোভাবটা সময়টা দূর হয়েছিল আজ থেকে প্রায় 450 বছর আগে। ম্যাগিলান নামে স্পেনের এক নাবিক জাহাজে চড়ে সমুদ্র পথে পৃথিবী পরিক্রমা করার জন্য বেরোন। কে বেরিয়েছিলেন পৃথিবী পরিক্রমা করার জন্য? ম্যাগিলান নামে একজন স্পেনের নাবিক। তিনি জাহাজটিকে ক্রমাগত একই দিকে চালনা করতে থাকেন। দিক ঠিক রাখার জন্য তিনি কম্পাস নামক একটি যন্ত্র ব্যবহার করেন। তাহলে দিক নির্ণয় করার যন্ত্রের নাম কি? কম্পাস। তারা 3 বছর একইভাবে জাহাজ চালানোর পর তিনি আবারই স্পেনে ফিরে আসেন। অর্থাৎ তিনি এক টানা 3 বছর জাহাজ চালিয়েছিলেন নদীপথে সমুদ্রপথে। তারপর কোথায় ফিরে এসেছিলেন? আবার তার নিজের দেশে স্পেনেই ফিরে গিয়েছিলেন। ম্যাগিলানের এই সমুদ্র যাত্রা প্রমাণ করে যে পৃথিবীটা কি, হ্যাঁ ঠিক বলেছো, গোলাকার। পৃথিবীর এই গোলাকার আকৃতি বোঝার জন্য তোমরা একটা পরীক্ষা করতে পারো। তো তোমাদের পরীক্ষার যে বই লেখা আছে তোমরা পরীক্ষা করে নিজেরা বাড়িতে দেখতে পারো। তাহলে আমরা এই ফার্স্ট পদার্থে পৃথিবীর আকৃতি সম্পর্কে কি জানলাম? যে পৃথিবীতে নানান রকম জিনিস আছে, নদ নদী গাছপালা পাহাড় পর্বত মরুভূমি পশু পাখি মানুষজন সবই নিয়ে কিন্তু আমাদের বিশাল পৃথিবী। তো যারা বিভিন্ন জায়গায় যে যেমনভাবে বসবাস করেন তারা সেভাবে পৃথিবীর আকৃতি দিয়েছিলেন। কেউ বলতেন সমতল ভূমি, কেউ বলতেন উঁচু নিচু জায়গা, আবার কেউ বলতেন মরুভূমি।
এই যে সংশয়, এই সংশয়টা কিন্তু দূর হয়েছিল আজ থেকে প্রায় 450 বছর আগে। এই সংশয়টা দূর হয়েছে ম্যাগেলন নামে একজন স্পেনিয়ান নাবিক, উনি প্রায় 3 বছর ধরে সমুদ্র পথে যাত্রা করেছিলেন, তারপর আবার ফিরে এসেছিলেন তার নিজের দেশে স্পেনে। এই যাত্রা, ওনার এই যাত্রা প্রমাণ করে যে পৃথিবী গোলাকার। দেখো পরের পাতা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, একদম ঠিক সূর্য স্থির, সূর্যকে পৃথিবী পরিক্রমণ করে। আমরা সবাই জানি, তোমরা জানো যে সূর্যকে পৃথিবী যখন প্রদক্ষিণ করে একবার, তার কক্ষপথে ঘুরতে সময় লেগেছে প্রায় 365 দিন বা 1 বছর। আমরা জানি সূর্য পূর্ব আকাশে ওঠে এবং পশ্চিম আকাশে অস্ত যায়, তাই মনে হতেই পারে সূর্যটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে পৃথিবীটা স্থির, তাই তো? কিন্তু আসলে তা নয়, সূর্য স্থির এবং পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরে চলেছে। এখন সকলের মনে প্রশ্ন উঠতে পারে, পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘুরছে তাহলে আমরা কেন সেই ঘোরা অনুভব করি না? একদম ঠিক, পৃথিবী তো ঘুরে চলেছে অনবরত সূর্যের চারপাশে, কিন্তু আমরা পৃথিবীর সে ঘোরাটা কিন্তু কেউই অনুভব করতে পারি না বা বুঝতে পারি না। কেন পারি না? কারণ আমরা, এই কারণটা কি, আসলে পৃথিবী তার উপর সমস্ত কিছু, অর্থাৎ পাহাড় পর্বত নদী নালা মানুষ জঙ্গল সব কিছু নিয়ে ঘুরে, তাই আমরা এই ঘোরা বুঝতে পারি। অর্থাৎ পৃথিবী কিন্তু একা একা ঘুরছে না, তো পৃথিবীর উপর যত জিনিস আছে, অর্থাৎ আমরা সবাই গাছপালা ঘরবাড়ি মানুষজন নদী নালা পাহাড় পর্বত এরা সবাই কিন্তু ঘুরে, তার জন্য কিন্তু আমরা পৃথিবীর ঘোরাটা অনুভব করতে পারি না, বুঝতে পারি না। বুঝতে পারছো? পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে তার একটি ছোট্ট পরীক্ষা দিয়ে বোঝানো যায়। যেমন একটি সুতোর এক প্রান্তে একটি ছোট ঢিল বেঁধে অপর প্রান্তটা আঙুলে বেঁধে ঢিলটাকে ঘোরালে ঢিলটা আঙুলের পাশে বনবন করে কিন্তু ঘুরতে থাকে। বুঝতে পেরেছো? অর্থাৎ এই আঙুল, এই আঙুলে একটা সুতো বেঁধে দিলাম, সুতোর মধ্যে ঢিল বেঁধে দিয়ে ঘুরে কন্টিনিউ, সে সুতোর মধ্যে এই আঙুলের মধ্যে কিন্তু সে ঢিলটা কন্টিনিউ করে ঘুরতে থাকে। বুঝতে পেরেছো? ঢিলটা কিন্তু ছিটকে চলে যায় না, কারণ ঢিলকে ধরে রাখে সুতোরটা, কিন্তু সুতো দিয়ে ঢিলটাকে বেঁধে রেখেছি, যখনই আমি আঙুলে করে সুতোটাকে ঘোরাচ্ছি ঢিলটা কিন্তু আমার আঙুলের মধ্যে কিন্তু ঘুরে চলেছে। একই রকম ভাবে পৃথিবীটাকেও ধরে রাখে সূর্যের আকর্ষণ বল। সূর্যের আকর্ষণ বলের দ্বারা পৃথিবী পৃথিবীকে ধরে রেখেছে। কে? সূর্যের আকর্ষণ বল, যেটা ওই সুতোর টানে। বুঝতে পেরেছো? মানে যেহেতু সুতোর থেকে ঢিলটা দূরে সরে যায়নি, কারণ সুতোর টেনে রেখেছিল ঢিলটাকে, আর এখানে পৃথিবীটাকে টেনে রেখেছে সূর্যের আকর্ষণ। বুঝতে পেরেছো? সূর্যের চারিদিকে পৃথিবীর এক পাক ঘুরতে যে সময় লাগে তাকে বলা 1 বছর বা 365 দিন। অর্থাৎ সূর্যের চারপাশে পৃথিবীর একবার পরিক্রমণ করতে সময় লেগে যায় প্রায় 365 দিন বা 1 বছর। পৃথিবীর এই ঘোরার জন্য দিন ছোট বড় হয় এবং ঋতুরও কিন্তু পরিবর্তন হয়, তার মানে খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর এই ঘোরাটা। যদি পৃথিবী না ঘুরতো তাহলে, বুঝতে পারছো তো, দিন রাত্রি কিছুই হতো না, ঋতু পরিবর্তন হতো না। এরপর দেখো, পৃথিবী সূর্য থেকে আলো আর তাপ পায়, অর্থাৎ পৃথিবী সূর্য থেকে আলো এবং তাপ দুটোই পায়। রাত্রিবেলা দেখার জন্য বা বিভিন্ন রকম কাজকর্ম করার জন্য আমরা বিভিন্ন রকম আলো ব্যবহার করি, মাটির প্রদীপ, মোমবাতি, হ্যারিকেন, টর্চ লাইট, চার্জার লাইট প্রভৃতি। কিন্তু এরা আলো তৈরি করে কীভাবে? প্রদীপে আমরা সর্ষের তেল আর সলতে দিই। কী দিই? তেল আর সলতে। সলতেটিকে তেলে ভিজিয়ে আগুন ধরিয়ে দিলে তার জ্বলতে থাকে এবং আলো দেয়, ঠিক তো? তোমরা সবাই দেখেছো প্রদীপ জ্বালানো। হ্যারিকেনে আমরা কেরোসিন তেল ও সলতে ব্যবহার করি, মোম আর সলতে দিয়ে তৈরি হয় মোমবাতি। এদের দহনে যে আগুন তৈরি হয় তাতে আলো সৃষ্টি হয়, অর্থাৎ মোমবাতি জ্বললে আগুন তৈরি হয়, হ্যারিকেনের কেরোসিন তেল এবং সুতো জ্বললে আগুন তৈরি হয়, লণ্ঠনের কেরোসিন তেল সুতো জ্বললে আগুন তৈরি হয়, প্রদীপে তুলো এবং সর্ষের তেল দিয়ে যে আগুন তৈরি হয় তাতে, মানে যে জলে সেটাতে আগুন তৈরি হয়, অর্থাৎ এদের দহনের যে আগুন তৈরি হয় সেটা আলো। টর্চের ব্যাটারি বিদ্যুৎ থেকে আলো জ্বলে, বিজলি বাতিরও আলো সৃষ্টি হয় বিদ্যুৎ, যে বিজলি ব্যাটারি অর্থাৎ বিদ্যুৎ চমকায় সেখান থেকে কিন্তু আলো সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? দিনের বেলা এসবের কোনো কিছুই দরকার হয় না, তাহলে প্রশ্ন হলো দিনের আলোর উৎস কী? সকালে সূর্য ওঠার পর পৃথিবীর চারিদিকে আলোয় ঘুরে যায়, যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ আলোর অভাব হয় না, কিন্তু সূর্য অস্ত গেলে অন্ধকার নেমে আসে, অর্থাৎ সন্ধ্যা, যখন সূর্য
পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন কিন্তু আমাদের পৃথিবীতে বা আমাদের ভারতে কি অন্ধকার নেমে আসে। তাহলে এটা বোঝা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আলোর মূল উৎস হলো সূর্য, বুঝতে পেরেছো? পৃথিবীতে আলোর প্রধান উৎসকে সূর্য। সূর্য হলো একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিকুণ্ড, যুগ যুগ ধরে বিশাল অগ্নিকুণ্ডের মতো দাউ দাউ করে চলছে সূর্য। সকালে ওঠার সময় এবং বিকেলে অস্ত যাওয়ার সময় সূর্যকে একটা উজ্জ্বল থালার মতো দেখায়। দুপুরে সূর্যের তেজ এত বেশি থাকে যে সূর্যের দিকে সরাসরি না তাকানোই ভালো, কারণ তাতে চোখ খারাপ হয়ে যেতে পারে, বুঝতে পেরেছো? দুপুরবেলায় আমরা কেউই সূর্যের দিকে তাকাতে পারি না, দেখবে একটু তাকালে আমাদের চোখটা, আমরা চোখে অন্ধকার দেখি, ঝাপসা দেখি, এমনকি তার এতই আগমনের তেজ। সূর্য থেকে আলো ছড়ায়, সরি, সূর্য থেকে আলো ছাড়া আমরা যা পাই তা হলো তাপ বা উত্তাপ। বেলায় আমরা যখন জামা কাপড় রোদে শুকোতে দিই, সেই জামা কাপড়ের কিন্তু জল সূর্যের তাপে কিন্তু শুকিয়ে যায়, তাই তো? দীর্ঘদিন যদি বৃষ্টি না হয় গ্রীষ্মকালে, আমরা দেখবো পুকুর থেকে জল বাষ্প আকারে উড়ে যায়, নদী থেকে জল শুকিয়ে যায়, বুঝতে পেরেছো? তো আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করলাম, ভূগোল ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে আমাদের কী কী পড়লাম ভূগোল ক্লাসে সেকেন্ড অধ্যায়ে। পৃথিবীর আকৃতি কীরকম আর জানলাম, পৃথিবী সূর্য চারিদিকে কীভাবে ঘোরে বা ঘুরতে কতক্ষণ সময় লাগে আর জানলাম, পৃথিবী সূর্য থেকে আলো আর তাপ কীভাবে পায়। সবাই ক্লাসটা আশা করি দেখছো, আর ভালো করে ক্লাসটা সবাই মন দিয়ে বারবার ক্লাসটা দেখবে এবং টেক্সট বইটা ভালো করে রিডিংটাকে খুঁটিনাটি পড়বে। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর ভালো করে মন দিয়ে পড়াশোনা।